আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, দোয়া অত্যন্ত মূল্যবান এবং শক্তিশালী একটি জিনিস। দোয়া ছাড়া অন্য কোনো কিছুই তাকদীরকে ফিরাতে পারে না। দোয়াকে ইবাদতের মগজ বলে আখ্যায়িত করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন জিনিসের কথা বলবো না যা তোমাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করবে, এবং তোমাদের জন্য অধিক রিজিক নিয়ে আসবে? তা হলো, তোমরা দিন রাত মহান আল্লাহর কাছে দোয়া করতে থাকো, কেননা আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন আর না চাইলে তিনি রাগান্বিত হন। এজন্য আমাদের উচিত বিপদে আপদে মহান আল্লাহর কাছে দোয়া করা। প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য এমন একটি শক্তিশালী আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটি প্রিয় নবীর প্রিয় সাহাবি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু খুব বেশি করতেন। যদি কেউ এই আমলটি করে, মহান আল্লাহর কাছে কিছু চায়, তো মহান আল্লাহ তাআলা তার সকল দোয়া কবুল করে নেন। অর্থাৎ আপনি যে ন্যাক ইচ্ছা, ন্যাক আশা মনের ভিতর পোষণ করবেন, এই আমলের বরকতে আপনি সেটাই পেয়ে যাবেন। আপনার সকল দোয়া কবুল হবে এবং মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। এটি এমন একটি আমল যা করতে উজু লাগে না, সদা সর্বদায় করা যায়। হাঁটতে, বসতে, চলতে, ফিরতে উজু সহকারে, উজু ছাড়া সব সময় করা যায়। সেটি হলো মহান রব্বুল আলামিনের একটি পবিত্র নাম, যে নামটির সাহায্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন। হাদিস শরীফে এসেছে, এক সাহাবি যখন এই পবিত্র নামের মাধ্যমে দোয়া করল, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বললেন, তোমরা কি জানো সে কিসের দ্বারা দোয়া করল? তারা বললেন, আল্লাহ এবং তার রসুলই ভালো জানেন। তখন তিনি বললেন, যার হাতে আমার প্রাণ তার শপথ, সে আল্লাহর ওই ইসমে আজম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করা হলে তিনি তা কবুল করেন, আর যা দ্বারা কোনো কিছুই চাওয়া হলে তিনি তা দান করেন। প্রিয় বন্ধুরা, এখন আমরা জানব যে সেই পবিত্র ইসমে আজম কোনটি। সেই পবিত্র ইসমে আজমটি হলো ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সালাম ফিরিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, তাতেও এই ইসমে আজমটি রয়েছে। দোয়াটি হলো, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। দোয়ার সময় এই ইসমে আজমটি পাঠ করে মহান আল্লাহর কাছে আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়া আছে তা পেশ করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আপনার সকল চাওয়া পাওয়াগুলো পূরণ করে দিবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে যথাযথভাবে এই আমলটি করার তৌফিক দান করুন। আমিন।